প্রতিবেদন দিছি, মনের মতন চাই যে দুইটা ডাল ভাত খাইতে পারলে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারলে পরের বাড়িতে কাজ করে খাই, ওই জন্য মনের মানুষ তালাশ করতেছে। আপনি কি আগে বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার আগে বিয়ে হয়েছে। তো কেন চলে আসলেন ওনার ঘর থেকে? জামাই মারধর করতো, গাঁজা মদ খাইতো, ওই ধরনের কারণে আমি চলে আসছি। পুরো জামাই বিয়ে করে ফেলাইছে, পুরো আমি ডিভোর্স দিয়ে দিছি। তারা সে থাকতে বলে নাই? না না, সে বিয়ে করে চলে গেছে, খোঁজ খবর নেই নাই। আপনি কি স্বইচ্ছা চলে আসছেন নাকি উনি ছেড়ে দিছে আপনাকে? না, উনি মারধর করে গিয়ে চলে গেছিল, গা 3 বছরও খবর নিছে। হ্যাঁ, তাহলে আপনি চাচ্ছেন এখন মানে ভালো একটা ছেলে? ছেলে চাইতেছি যে বুড়া হোক কি জোয়ান হোক, আমার একটা মনের মানুষ, আমার একটা জন একটা দায়িত্ব নিতে পারে। একটা বুড়া মা আছে, বাচ্চাটার একটু লেখাপড়া করতে পারে না, মাদ্রাসা দিছি, বাচ্চাটারে অনেক অসহায় কষ্টের ভিতরে আছে। ছেলে মেয়ে কয়জন? মেয়ে একটাই। মেয়ে একজন? জি। বয়স কতটুকু? মেয়ের বয়স 5 বছর। সে কি আপনার কাছে আছে নাকি? জি, আমার কাছে আছে মেয়েটা, আর একটা মা আছে। আপনার মা আছে, মানে আপনি চাচ্ছেন যে এটা ওই মেয়েটা এমন দায়িত্ব, এটা দায়িত্ব আপনার মায়ের দায়িত্ব নেওয়ার জন্য? জি, আমার দায়িত্ব নেওয়ার জন্য আমি একটু পরের বাসায় কাজ করে খাই, কষ্ট করে খাই। যদি একটা মনের মানুষ পাই, এই জন্য সারা জীবন সুখ দুঃখে আমি খাইতে পারি। কষ্টতে আছে, অনেক কষ্টতে আছে। আপনার ঠিকানাটা যদি বলতেন। আমার ঠিকানা, আমি আলেকজান্ডার থাকি। আলেকজান্ডার থাকেন? জি, নদী ভেঙে আমার আলেকজান্ডার আইয়া পড়ছি, বাড়ি ঘর ছিল নদীতে নিয়ে গেছে গা। নদীতে নিয়ে গেছে? জি। তো আপনি আচ্ছা, নোয়া, এই যে আলেকজান্ডার যেটা বলছেন, এটা কোন জায়গায়? আপনার ফুল ডিটেলসটা বলুন। সুবর্ণাচর। সুবর্ণাচর, এটা কোন জায়গায় পড়ছে? নোয়াখালীতে পড়ছে। নোয়াখালী? নোয়াখালী থেকে এটা হচ্ছে সোনাপুরের পরে, তাই তো? জি, পরে আলেকজান্ডার। জি জি। এখন আপনি কি আলেকজান্ডারে থাকেন? না, আমি এখন আলেকজান্ডারে থাকি না, এখন আমি সুবর্ণাচর থাকি। আপনার পাবে কিভাবে? আমার কেউ পারে, সে মোবাইলের নাম্বার আমি দেবো, আমার সাথে যোগাযোগ করবে। আপনি মোবাইল নাম্বার দিতে চাচ্ছেন? জি। তো মোবাইলে যোগাযোগ করলে আপনি ডিটেইলস বলবেন যে? জি জি। এমনকি আপনি মনের মানুষটা তখন আপনি পাবেন? জি, একটা মনের মানুষ পাইতে চাই, সুখ শান্ত করে থাকতে চাই। একটা মা, বুড়া মা আছে, অনেক কষ্ট হতে আছে, বাচ্চারা কিছু মাদ্রাসা পড়তে পারে না, পরের বারে কাজ করতে যায়, কত সময় আম্মা আমি এটা উপাস থাকে, অনেক কষ্টতে আছে আমি। তাহলে তো অনেক কষ্টে করতেছেন। জি। তাহলে আপনি মনের মানুষটা পালে আপনার উপকারটা সার্থক হবে। জি জি। আর কোনো ভাইরা খারাপ কোনো কমাতে আমার সাথে কোনো কথা বলবেন না, যে আমার আপন হবেন, আমার একটু হেল্প করবেন, সহযোগিতা করবেন। একটা মনের মানুষ আমি এই ধরনের তালাশ করতেছি। প্রিয় দর্শক, তো উনি চাচ্ছে যে ওনার মনের মানুষটা পাওয়ার জন্য, তো আপনারা যদি কেউ ওনার প্রতি আগ্রহ থাকে তাহলে যোগাযোগ করবেন, আর উনিও ওনার ডিটেলসটা বলবে। ওনার ডিটেলস বলা হয়ে গেছে কিন্তু ওনার নাম্বারটা বলে নেই, তো আপনারা ওনার নাম্বারের সাথে নিয়ে যোগাযোগ করবেন, উনি আপনার নাম্বার বলবে। তো আপনার নাম্বারটা বলেন আপনি। 018। জি বলেন। 78। 79। 4416। নাম্বারটা যদি আবার বলতেন ভালো হতো। 018-78-79-4416। তাহলে আপনারা এই নাম্বারে সবসময় পাবে? জি, আমার এই নাম্বারে সবসময় তারা পাবে। আচ্ছা, ঠিক আছে। তো এই পর্যন্তই, যে আপনার মনের মানুষটা পাওয়ার জন্য। জি, আমরা অবশ্যই চেষ্টা করবো যে আপনার মনের মানুষটা পাওয়ার। জি, দেওয়ার জন্য।